recipe. I'm just trying to get a piece, baby. I know that you wanna get crazy, crazy. Shorty, take it slow, then chitty, chitty. আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে টিউটোরিয়াল দেখাবো অলরেডি প্রথমে তোমরা সেটা দেখে ফেলেছো। সো ওই ভিডিও মেক করা একদম সহজ, শুধু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিও মেক করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো অ্যালাইট মিশন অ্যাপ্লিকেশন। সো এই থাম্বনেলের ভিডিও দেখে নিয়ে আসো, সেখানে এপিক এমোড অ্যালাইট মোশন, যেটার কাছে ওয়াটারমার্ক নেই ওটা ডাউনলোড করতে পারবে। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। সো কীভাবে ডাউনলোড করবে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবে, দেন ক্লিক করার পর এইবার তোমাদের একটা যে কোনো ব্রাউজারে নিয়ে যাবে। সো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এইখানে চাপ দিবে, চাপ দেওয়ার পর তোমাদের জিমেইলে ওকে চাপ দিবে, তাহলে ডাউনলোড শুরু হবে। তোমরা স্ক্রিনে দেখো আমি কীভাবে ডাউনলোড করছি, তাহলেই তোমরা ভালোভাবে ডাউনলোড করতে পারবে। দেন এবার তোমাদের একটা কাজ করতে হবে, ডাউনলোড শেষ হয়ে গেলে এবার তোমরা তোমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো ফাইলে যাওয়ার পর তোমরা তোমাদের ডাউনলোড ফাইলে যাবে, ডাউনলোড ফাইলে যাওয়ার পর একদম নিচের দিকে গেলে দেখতে পারবে জিলাবি বেবি রিমিক্স। তো এইটা উপর চাপ দিয়ে ধরে রাখবে, তারপর একটু নিচেই দেখতে পারবে শেয়ার নামে অপশন, শেয়ারে চাপ দিয়ে অ্যালাইট মোশনে সিলেক্ট করে দিবে। দেন এখানে 2 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। ওয়েট করার পর এটা হলো তোমাদের অ্যালাইট মোশনের প্রজেক্টে চলে যাবে। দেন এবার তোমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করবে, প্রজেক্টে চলে যাবে। প্রজেক্টে চলে যাওয়ার পর এবার তোমরা তোমাদের দেখতে পারবে প্রথমে জিলাবি বেবি রিমিক্সটি। তো এটার ওপর ক্লিক করে দিবে, ক্লিক করে দেওয়ার পর টু ফিঙ্গার ব্যবহার করে এটা পুরোপুরি দেখে নেবে। সো আমি তোমাদের দেখাচ্ছি। সো এই হলো পুরো একটা ফাইল। সো এখানে তোমাদের এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। সো কাস্টমাইজ করার জন্য প্রথমে তোমরা সর্বপ্রথম তোমরা নিচে দেখতে পারবে যে গ্রুপ ওয়ান। সো ভালো করে লক্ষ্য করবে আমি কীভাবে কাজ করছি। সো সেভাবে করবে, সর্বপ্রথম গ্রুপ ওয়ানে চাপ দিয়ে এবার এডিট গ্রুপ, সো এখানে চাপ দিয়ে দিবে, তাহলে এডিট হয়ে যাবে। তারপর তোমরা এই গ্রুপের প্রজেক্টে ইমেজ এখানে চাপ দেবে, চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এডিট। সো সর্বপ্রথম ইমেজ IMG এইখানে চাপ দিবে, চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এইখানে চাপ দিবে, চাপ দেওয়ার পর তোমাদের গ্যালারি। সো নিয়ে যাওয়ার পর তোমাদের পছন্দের মতো পিকচার সিলেক্ট করে দিবে, তাইলেই হয়ে যাবে। তারপর আর বাকি কাজ তোমাদের দেখাচ্ছি। সো তারপর একটু ডানের দিকে টানলে দেখতে পারবে হলো নাম, ইয়ার্স, সো যাবতীয় যা কিছু দেওয়ার দরকার, তোমাদের গ্রাম কোথায় সব এখান থেকে দিয়ে দিবে। সর্বপ্রথম নামে চাপ দেব, নামে চাপ দিয়ে আমার নাম সুলতান, সো লিখে দিলাম SULTAN। সো লিখলাম সুলতান, লেখার পর এবার তোমাদের সো এইখানে দেখতে পারবে যে বার্থ অ্যান্ড মান্থ। সো এখানে তোমাদের জন্ম বয়স দিতে বলছে। সো এখানে সবাই এখানে হলো তোমাদের ই দেয়, লোকেশন দেয়। সো আমিও লোকেশন দিয়ে দিলাম ঢাকা। সো আর ক্রেজি সিঙ্গেল সব এগুলা তোমরা ভালো মতো দিয়ে নেবে। সো এইগুলা সবগুলা তোমাদের দেওয়া হয়ে গেলে এবার তোমরা উপরে দেখতে পারবে জিলাবি বেবি রিমিক্স, ওপরে ওইটার উপর চাপ দিয়ে সো জিলাবি বেবি রিমিক্স ওইটার উপর ট্যাপ করবে। ট্যাপ করার পর তোমাদের একদম বাহিরে নিয়ে আসবে, এবার অনেকগুলো প্রজেক্ট দেখাবে, এবং এবার তোমরা উপরে প্রজেক্টের উপরের দিকে টান দিবে। টান দেওয়ার পর একটু ডানের দিকে আসলে দেখতে পারবে 2টা ইমেজ। সো এখানে তোমাদের 2টা ইমেজ একই ফটো দিয়ে দিবে, সো 2টাই একই দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে।
দেন আমাদের এটা দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে এবার তোমরা নিচে আর একটু নিচের দিকে দেখতে পারবে, হলো ছোট ছোট যে প্রজেক্টগুলো চারটা নাকি পাঁচটার মতো, তো এইসব প্রজেক্টে তোমরা একই ছবি দিবে, উপরে দুই পিকচার এক ছবি দিবে, আর নিচের যে গ্রুপ ওয়ানে যে পিকচার দিচ্ছে ওইটা বাদে এক ছবি দিবে, আর এইখানে তোমরা আলাদা আরেকটা ছবি দিবে, কিন্তু সব যে পাঁচটা প্রজেক্ট আছে সো সব প্রজেক্টের মধ্যে একই ছবি দিবে। তোমরা দেখো আমি কীভাবে দিচ্ছি, সো এরকম করে সব প্রজেক্টে একই ছবি দিবে। সো ছবি কীভাবে দিতে হয় এটা তো প্রথমে তোমরা দেখলেই, সো ছবির প্রজেক্টের উপর চাপ দিবে, চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এডিট এখানে চাপ দিবে, চাপ দেওয়ার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে, সো এখান থেকে তোমরা পছন্দের মতো ছবি সিলেক্ট করে দিবে, এইভাবে সবগুলোর মধ্যে ছবি সিলেক্ট করবে। দেন এবার তোমাদের কাজ হলো, দেন তারপরে হলো আমাদের কাজ হলো মিউজিক, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে মিউজিকটি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। সো মিউজিক দেওয়ার জন্য সর্বপ্রথম প্লাস অপশনে চাপ দিবে, চাপ দেওয়ার পর মিডিয়াতে চাপ দিয়ে সো সেই ভিডিওটি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর সেই ভিডিওর উপর একটু ট্যাপ করবে, ট্যাপ করে উপরে দেখতে পারবে থ্রি ডট নামের অপশন, তারপর থ্রি ডট অপশনে সিলেক্ট করে দিবে, তারপর নিচে দেখতে পারবে এক্সট্রা অডিও, এক্সট্রা অডিও করে ভিডিওটাকে ডিলিট করে দিবে। তো তারপরে তোমরা উপরে এটাকে এক্সপোর্ট করে ফেলবে। সো এখান থেকে আমি চালু করলে অবশ্যই মোবাইলটা স্লো করবে, তোমাদের আবারও দেখাচ্ছি। সো এই ছিল আজকের মূল ভিডিও, দেখাচ্ছি কোনো পরবর্তী নতুন এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। আল্লাহ হাফেজ।